Java database connectivity. Java database, do you have a database connectivity for our items here? File system. I have ten servers. Okay. Servers. File system database to keep a run for it. Windows. Keep a Linux server base for run for it. You have said it. Linux operating system base for a share run for it. You have said it. That computer. Windows এবং Linux এর যে ড্রাইভার অপারেটিং সিস্টেমের যে রিসোর্স সেই রিসোর্স ইউজ করে আমরা ফাইল সিস্টেমের ডাটাবেস প্রোগ্রামিং করি ফর এক্সাম্পল তুমি ওয়েবসাইট তৈরি করতেছো ফর এক্সাম্পল নো সিকুয়েল ডাটাবেস আছে তারপরে মোঙ্গোডিবি আছে তারপরে মাইএসকিউএল আছে এমএস এক্সেস ফাইল সিস্টেম ডাটাবেস আছে তো যদি কোনো কারণে ডাটাবেসটাকে পরিচালনা করার জন্য কোনো সার্ভার সিস্টেম কাজ করে থাকে সেটা ডিরেক্ট ডাটাবেস ইটসেলফ অথবা কোনো থার্ড পার্টি তাহলে সেটাকে সার্ভার সিস্টেম ডাটাবেস বলে দ্যাট মিন সার্ভার তোমার রিসোর্স শেয়ার করবে তোমাকে হেল্প করবে মানে টু ওয়ে ট্রানজেকশন টু ওয়ে ট্রাফিক সাধারণত ইজি কাজের জন্য কিংবা ডাটাবেস ম্যানেজমেন্ট না বুঝে কাজ করার জন্য ফাইল সিস্টেম বেস্ট কিন্তু যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি তাহলে আমরা দুটো দিয়ে কাজ করতে চাই সাধারণত আমরা চেষ্টা করি জাভাতে জাভার লোডের পাশাপাশি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের লোড না দিতে কিন্তু জাভার চূড়ান্ত জায়গায় পৌঁছতে পৌঁছতে গেলে আমাদের জেডিবিসি এবং জাভা নেটওয়ার্কিং এগুলোর চ্যাপ্টার আমাদের যেতেই হবে ঠিক আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট এই কনসেপ্ট আমাদের ওভার সি প্রোগ্রামিং করার পরে জাভার ভিতরে নর্মাল বেসিক প্রোগ্রামিং করার কোনো সুযোগ দেয় তোমাদের যে ফর লুপ লেখো ইফ লেখো কন্ডিশন লেখো এগুলো জানা নাই কিন্তু কনসেপ্টটা জরুরি আর্কিটেকচার ডায়াগ্রামটা জরুরি মাথা মধ্যে থাকতে হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কিভাবে করবে ঠিক আছে সেটা যে প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজে হোক তোমাদের বাস্তব জীবনে এমন হতে পারে তোমরা পিএইচপিতে কাজ করতেছো কিংবা জাভাতে এমন একটা জব পেয়েছ যেখানে জাভা ব্যবহার করে না কি করবা তোমার পড়াশোনা কিন্তু বৃথা যাবে না সবগুলো প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজেরই কনসেপ্ট স্ট্রাকচার কিন্তু এক শুধু প্ল্যাটফর্মের প্র্যাকটিসটা আলাদা ওটা তোমার 10-12 দিন লাগবে এরপর তুমি ওই প্ল্যাটফর্মে এই প্রোগ্রামটাকে কোড করে ট্রান্সফার করে কাজ করতে পারবা ঠিক আছে তাহলে আমরা এই সিস্টেমে থাকতে চেয়েছিলাম যে বিশেষ জটিলতার কারণে আমরা এটা আজকে অফ করে দিয়েছি সার্ভার সিস্টেম তো সার্ভার সিস্টেম ডাটাবেসের মধ্যে হচ্ছে কি সবচেয়ে পপুলার হচ্ছে পৃথিবীতে হচ্ছে ওরাকল এবং সবচেয়ে হেভি ডিউটি ডাটাবেস সিস্টেম ওরাকল এর উপরে কোনো প্ল্যাটফর্ম পৃথিবীতে নাই আপাতত এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছে হচ্ছে ডিবিটি কিন্তু লিমিটেড রিসোর্স এবং যে ট্রেনিং ম্যানুয়াল অ্যাভেলেবল মানে খুব অ্যাভেলেবল না খুব কর্পোরেট লেভেলে ওই লেভেলে ট্রেনিং নিতে হয় মানে একাডেমিতে এটার অবস্থানটা দুর্বল এই জন্য টিচার এবং স্টুডেন্টরা ওরাকলে মুভ করে ঠিক আছে আরেকটা সার্ভার সিস্টেমের ডাটাবেস আছে ওয়েবের জন্য খুব পপুলার সেটা হচ্ছে মাইএসকিউএল আচ্ছা বর্তমানে মাইএসকিউএল আর খাচ্ছে না মাইএসকিউএলটাকে ওরাকল কর্পোরেশন গ্রিপে নিয়ে নিয়েছে ওকে মানে কিনে নিয়েছে প্রোডাক্টটাকে সো মাইএসকিউএল আর কখনো পৃথিবীতে আপডেট হবে না যা আছে তাই থাকবে এই পুরো টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন আসবে না কিন্তু মাইএসকিউএলের পরিবর্তে ওয়েবে আমরা কি ব্যবহার করব ওরা তৈরি একটা ওয়েব ভার্সন আছে ওয়েব ভার্সন আছে অলরেডি ওয়েব ভার্সন এটাকে বলে হচ্ছে অ্যাপেক্স ওরাকল এটা পুরোপুরি বেস কিসের উপর বেস করে হচ্ছে ক্লাউড ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং মানে বুঝছো তো তুমি তোমার ল্যাপটপ তোমার যে কম্পিউটার হোস্ট করেছো ওই কম্পিউটারটা সার্ভারে ডিপেন্ডেন্ট না ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার উপরে বেস করে হচ্ছে আপাতত তুমি ক্লাউড কাকে বলে ক্লাউড কম্পিউটিং ক্লাউড সার্ভার এই জটিলতার মধ্যে ঢোকার দরকার নেই মনে রাখবো একটা ওয়েব ভার্সন একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ভার্সন অথবা ডেস্কটপ ভার্সন একটা ইন্টারনেট নেটওয়ার্কিং এর মাধ্যমে কাজ করবে একটা হচ্ছে নেটওয়ার্কিং মোডে কাজ করবে ঠিক আছে সার্ভার সিস্টেম ডাটাবেসের জনপ্রিয়তার কারণ কি ফর এক্সাম্পল তুমি একটা একটি তোমার ধর একটা কর্পোরেশন গ্রামীণ ফোনের কথা চিন্তা করো ঠিক আছে তো দেখা যাচ্ছে গ্রামীণ ফোনের অফিসে 2000-3000 এমপ্লয়ি আছে গোটা বাংলাদেশে তো তারা এই যে এই 4000-5000 এমপ্লয়ি একটা
ইউনিক্স সফটওয়্যারের মাধ্যমে তার ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতেছে। ডাটাবেস কিন্তু একটা, এবার একের অধিক ডাটাবেস হলেও সেই ডাটাবেসগুলোর কন্ট্রোলিং ডাটাবেস একটা। তো সেই ধরনের সিস্টেম যেখানে ক্লায়েন্ট এবং সার্ভার বোথ সাপোর্টে কাজ হয়, ক্লায়েন্ট মানে হচ্ছে আমি আমার কম্পিউটারে ক্লায়েন্ট, আমি সার্ভারের কাছে যে রিকোয়েস্ট পাঠালাম সার্ভার সেই রিকোয়েস্টটা প্রসেস করে আমাকে ব্যাক করলো, তাহলে ক্লায়েন্ট সার্ভার। আর ফাইল সিস্টেম ডাটাবেসটা হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠালাম বলতে কিছু নয়, আমি ডিরেক্ট অ্যাক্সেস করতেছি, আমি নিজে আমার ক্লায়েন্ট কম্পিউটারের মেমোরি দিয়েই আমি প্রসেস করে অ্যাক্সেস করে ডাটাটা রেখে আসতেছি, আবার আমি আমার প্রসেসিং করে ডাটাটা রিটেল করে তুলে নিয়ে আসতেছি। এটা হচ্ছে শুধু ক্লায়েন্ট সাইড, ঠিক আছে? আর ক্লায়েন্ট সার্ভার মানে কি, আমি সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠালাম, একটা ডাটা পাঠালাম, সার্ভার সেই ডাটাটা প্রসেস করলো, আমাকে ব্যাক দিল, মানে দুইটা লোডই যখন কাজ করে তখন সেটা ক্লায়েন্ট সার্ভার, এবং সার্ভারের কিছু রেসপন্সিবিলিটি থাকে। তো আমরা খুব সংক্ষেপে এই জায়গা জটিলতে আমরা ঢুকবো না, আপাতত আমরা বুঝে নিলাম যে জেডিবিসি জাভাতে আমরা সার্ভার সিস্টেম ডাটাবেসে চলে যাচ্ছি। সার্ভার সিস্টেম ডাটাবেসের মধ্যে আমরা ওরাকলকে চুজ করতেছি, এবং আমরা এর পরের পরের চ্যাপ্টারে যে জিএসপি ওয়েব ভার্সন যে জাভাতে কাজ করবে সেখানে আমরা ওরাকলই ব্যবহার করবো, কারণ ওরাকলের ভার্সন আছে, ওয়েব ভার্সন আছে, ঠিক আছে? আমরা এই কম্পিউটারগুলোর মধ্যেই একটা কম্পিউটারকে সার্ভার মনে করে আমরা কানেক্ট করে দেখবো যে কাজ হচ্ছে কিনা, ঠিক আছে? এখন আসলে তোমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এক একজনের কম্পিউটারের কনফিগারেশন এক এক রকম হতে পারে। আর আমাদের স্টুডেন্টদের সবারই সমান ক্যাপাসিটি নাও থাকতে পারে, ওরা তো খুবই হ্যাভি ডিউটি ডাটাবেস, তার মানে একটা ল্যাপটপ কিংবা একটা কম্পিউটার অকেজে করে দেওয়ার জন্য একটা প্রোডাক্টই যথেষ্ট। ওর যে সার্ভিস যে পাওয়ার খুবই ওটা তো আমার তোমার একার জন্য তৈরি করা হয় না, ওরা তো প্রোডাক্টটা তৈরি করা হয় কি, ও নিজে মনেই করে যে আমার এখানে 3-4 হাজার ইউজার কানেক্ট হবে, অনেক ডাটা প্রসেস হবে, এরকম সে মনে করে, তো ওইভাবে তার ইঞ্জিনটা তৈরি করা। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু লাইসেন্স প্রোডাক্ট, বিনা পয়সায় কোনোভাবে পাওয়া যায় না, এটার একটা স্টুডেন্ট এডিশন আছে ফ্রি, যেটা তো কমার্শিয়াল প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা যায়। শুধু পার্থক্যটা হচ্ছে যে এটাতে তুমি সব লেখাপড়া শিখতে পারবা, কাজ করতে পারবা, কিন্তু এটা দিয়ে তুমি কর্পোরেটে কোনো সফটওয়্যার ডেলিভারি দিবা সে সফটওয়্যারটা বেশি ডাটা হ্যান্ডেল করতে পারবে না। ফর এক্সাম্পল 2-10 টেরাবাইট, 2-10 টেরাবাইট মানে হচ্ছে এমএস এক্সেস কিংবা মাইএসকিউএলের প্রায় 10-20 গুণ বেশি। তারপরেও এমনও হতে পারে যে তুমি এ ধরনের কোনো ক্লায়েন্ট নিবন্ধন পেলে না যার ডাটা লাগবে তো বেশি, আর এটা দিয়ে সব প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা যাবে, কিন্তু যখন তুমি ফাইনালি কোনো কোম্পানি ইনস্টল করবা তখন সেখানে লাইসেন্স ভার্সন দিতে হবে, বাট তোমার প্রোডাক্ট একই থাকবে, ঠিক আছে? ডিজাইন আর্কিটেকচার সব এক থাকবে, সফটওয়্যারটাও একটাই থাকবে। তো এটা নাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টুডেন্ট এডিশনটাকে বলে এক্সপ্রেস ডিভিশন, এক্সপ্রেস এডিশন। আচ্ছা, যখন আমরা ওরাকলের কাছ থেকে ডাউনলোড করবো ওয়েবসাইট থেকে তখন আমরা ভার্সন কন্ট্রোল নাও থাকতে পারি। তুমি এখন ডাউনলোড করতে গেলে 18, যেমন আমরা আগের সেমিস্টারে ক্লাস নিয়েছি 18C দিয়ে, তো এখন দেখা যাবে যে 18C হতো বা নাই, 21C আসছে বা 21B আসছে, যেটা আছে সেটা ডাউনলোড করবো, ঠিক আছে? তাহলে ওরাকল এক্সপ্রেস এডিশন, কিন্তু প্রোগ্রামিং একই থাকবে, ঠিক আছে? ইঞ্জিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সটেন্সি 28 এর ডাউনলোড করা
ऊपर दिच्छो क्यों ऊपर दिच्छो दा एक ना डाउनलोड एसपी दिच्छो डाउनलोड दिच्छो डाउनलोड दे दाउ ठीक है सेकंड बहुत है एक बार काज ले जाए आ ज़्यादा ये इमर्सिटी कंप्यूटर डाउनलोड दिच्छो ताला डाउनलोड दाउ ताने एक्चुअली सामने काज तो आगे गया ठीक है सेकंड ऐ छोवाई दाउ ऐ इमर्सिटी कंप्यूटर वाला तुम्हारे से नंबर करो दे दाउ डाउनलोड दिए दाओ তারপর ক্লাসের দিকে তাকাও এই সময় মধ্যে আমাদের ক্লাসটা হতে হতে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ইনস্টল করতে 5 মিনিট সময় লাগবে সবাই ডাউনলোড দাও বিদ্যুৎ ডাউনলোড আচ্ছা এই ভিডিও দেখো আগে ছিল না মাউসে রাইট বাটন ক্লিক করে করেছিলাম ওগুলো আর হবে না কি এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নেই কোডিং একই জাভা একই বুঝছো কিন্তু ডাটা বেজে সবকিছু তোমাকে কোডিং দিয়ে করতে হবে তো কোডিং দিয়ে করার সুবিধা আছে তাহলে তোমার হচ্ছে কোডগুলো শেখা হয়ে গেল মানে পার্টিটি শেখা হয়ে গেল এখন আসো ডিবিএমএস ঠিক আছে দেখো এই এই ডাটাবেজের মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে ডাটাবেজ একটা হচ্ছে তোমরা লিখে নাও ডোমেইন ইউটিপি অ্যাট্রিবিউট ঠিক আছে এই চারটা পয়েন্ট তোমাদের নাম দেওয়া হবে শুধু জানলেই চলবে ঠিক আছে ডাটাবেজ domain entity and attribute database মানে কি database যেখানে data থাকে সেটা database ঠিক আছে database এর মূল কনসেপ্ট হচ্ছে data থেকে আসে data কি বলতে কি data বলো data কি বলি না যে কত data data is information হ্যাঁ data বলতে একটা meaningful information ঠিক আছে just information তো database কেন নাম দিয়েছে যেখানে meaningful information আর record বেস রাখা হয় এটা database মানে নাম্বার অফ নাম্বার অফ মিনিফুল ইনফরমেশন মেক্স এ রেকর্ড নাম্বার অফ রেকর্ড মেক্স এ ডাটাবেস ঠিক আছে মানে একের অধিক মিনিফুল ইনফরমেশন যে রেকর্ড হয় একের অধিক রেকর্ড দিয়ে ডাটাবেস হয় ঠিক আছে ওকে ডোমেইন কোন একটা কেন্দ্রকে করি টার্গেট করে যখন ডাটাবেস হয় তখন সেটাকে ডোমেইন বলে যেমন আমরা এখানে কি প্রজেক্ট করতে চাচ্ছিলাম জাভা দিয়ে একটা স্টুডেন্ট একটা এমসিকিউ সিস্টেম এক্সাম সিস্টেম তাই না তাহলে ডোমেইন হবে হচ্ছে এক্সাম যেটা এমসিকিউ এক্সাম এটা হচ্ছে ডোমেইনের নাম মানে তুমি এটাকে কি করে টার্গেট করবে এটা এমসিকিউ এক্সাম ওকে এটা কি এটা ডোমেইন ওকে এন্টিটি এই ডোমেইনটা কোন কোন এরিয়াতে কাজ করবে এটা হচ্ছে এন্টিটি বাংলা ভাষায় আমরা এটাকে বলতে পারি টেবিল মানে আমরা বলি না ডাটাবেজে টেবিল আছে মাইস্কল ওপেন করে আমরা টেবিল তৈরি করলাম না মনে আছে যে স্টুডেন্ট টেবিল এক্সাম টেবিল এরকম আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু ওটাই থাকবে যেটা তোমরা এক্সেসে করছো এই ওটা জিনিসটা শুধু মাউস দিয়ে ক্লিক করে করতে পারছো এবার তোমাকে কোড লিখে করতে হবে এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নাই তোমার কোনো বাড়তি চিন্তা ভাবনা বাড়তি কষ্ট নাই শুধু কষ্টটা হচ্ছে মাউসের ব্যবহার নাই মানে সার্ভার সিস্টেমে অল কোডিং এর ব্যাপার ঠিক আছে তো ভাই একটা কোডিং শিখলে কি হয় মাত্র একটা ক্রিয়েট কমান্ড যে তোমার মাত্র চারটা কমান্ড শেখা বাকি চারটা দিন আছে আচ্ছা এটাকে টেবিল বল তাহলে এমসিকিউ এক্সাম টেবিল কি বল তো আমরা 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 ডিজাইন করেছিলাম স্টুডেন্ট মনে আছে তারপরে কি কোর্স বলতে গেলে আমরা কি কি করেছিলাম আমরা কি কি ডিজাইন করেছিলাম কোশ্চেন কোশ্চেন আর হচ্ছে ঠিক আছে
নাম্বারিং সিস্টেম মার্কস এক্সাম সিস্টেম মানে এক্সাম দিলে যেখানে ডাটা থাকবে অ্যানসার কোশ্চেনগুলোর অ্যানসারটা কি কি এটা কম্পিউটারকে জানা থাকতে হবে কোশ্চেন যে একটা একটা সফটওয়্যারে ফর এক্সাম্পল 1000 বা 2000 কোশ্চেন আছে কোর্স কি কি কোর্সের কোশ্চেন আছে কোন স্টুডেন্ট এক্সামগুলো দিতে পারবে দিস ইজ আ ডোমেইন আর আরেকটা ইচ্ছা করলে রাখা যায় সেটা হচ্ছে টিচার মানে যে টিচার এক্সামটা কোশ্চেন কন্ডাক্ট করতেছে অথবা যে টিচার এক কোশ্চেনটা তৈরি করতেছে কিছু একটা ভাবে টিচারকে রাখা যায় রাইট এখন আসো তার মানে জিডিবিসি চ্যাপ্টারের মূল কারণটা কি জাভা ডাটাবেস কানেক্টিভিটি মানে জাভা কিভাবে ডাটা ম্যানিপুলেশন করবে ডাটা ম্যানিপুলেশন মানে ডাটা ইনসার্ট ডাটা আপডেট ডাটা ডিলিট এবং ডাটা আপ ইনসার্ট আপডেট ডিলিট সার্চ আইটা হতে পারে ডাটাকে ম্যানিপুলেট করে একটা রেজাল্ট দেখা ফর এক্সাম্পল যে এই ক্লাসের ম্যাক্সিমাম সিজিপিএ কার রয়েছে সেই স্টুডেন্টের আইডি এবং নাম বলো তাহলে একটা এসকিউএল কোড সেটাকে তুলে দেখাবে মানে ডাটা থেকে সিদ্ধান্ত নেওয়া এই ধরনের কাজ আমরা জিডিবিসি কানেক্টিভিটি মাসে করতে পারতাম সেটাই মূল টার্গেট তাহলে আমরা একটু থিওরিটা বুঝে নিই কেন কেন আমরা করব ডাটাবেস কারণ আমাদের একটা ডাটাবেস ওয়ার্ল্ড আছে যার ডাটাবেসের একটা জগৎ আছে সেখানে ডাটা আছে সেই ডাটাটা ম্যানিপুলেট করে আমরা কোনো কাজ করব তো এখানে আমরা তাহলে স্টুডেন্ট কোর্স কোশ্চেন অ্যানসার এক্সাম মার্কস টিচার এই ধরনের এন্টিটি বা টেবিল আমাদের কাছে থাকবে অ্যাট্রিবিউটটা কি স্টুডেন্টটাকে একটু ভেঙে ফেলো একটা স্টুডেন্ট হয় কিভাবে একটা স্টুডেন্ট হয় স্টুডেন্টের ডাটা দিয়ে তাহলে একটা স্টুডেন্ট রেকর্ড কি হয় নাম্বার অফ রিলেটেড ডাটা দিয়ে নাম্বার অফ রিলেটেড ডাটা তাহলে আমি এভাবে লিখতে পারি কিনা স্টুডেন্ট আইডি এটা হচ্ছে আমার একটা ডাটা তাই না স্টুডেন্ট আইডি তারপর আমি বলতে পারি ওই স্টুডেন্টের নেম একটা ডাটা ওই স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি একটা ডাটা ব্যাচ একটা ডাটা তারপরে আচ্ছা সেল নাম্বার আপাতত দিয়ে কথা রাখি সেল নাম্বার একটা ডাটা ঠিক আছে সেল ডাটা একটা স্টুডেন্টের ডাটা এইভাবে আমি স্টুডেন্টের আইডেন্টিফাই করতে পারি এখন আসো ডাটাবেস সায়েন্স অনেক বড় জিনিস ওই ডাটা কেন ওই ডাটার ভ্যালিডিটি কি ওই ডাটার প্রোগ্রাম যাবে ওইখানে আপাতত যাব না আমরা আগে প্রথমে ডাটা ম্যানিপুলেশন শিখে ফেলব তাহলে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট দ্যাট মিন্স এই অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু থাকে এই অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু থাকে সো এগুলো কলামের নাম হয়ে যাবে ঠিক আছে এরকম বিষয়টা হচ্ছে ঠিক আছে এখন তোমরা রো খুঁজে পাবা কলাম খুঁজে পাবা কলাম থেকেই হয়ে গেল অ্যাট্রিবিউট আর এই কলামের ভ্যালুগুলো হয়ে গেল রেকর্ড এই অনেকগুলো রেকর্ড এবং অনেক ধরনের রেকর্ড মিলে হয়ে গেল ডাটাবেস ক্লিয়ার আচ্ছা এখন ফর এক্সাম্পল আমি যে টেস্টিং করছি একটা স্টুডেন্টের আইডি লিখি 2022-1001 ঠিক আছে এটা স্টুডেন্টের আইডি নেম হচ্ছে রহিম ডিপার্টমেন্ট আইডি হচ্ছে সে সিএসি ডিপার্টমেন্টে পড়ে তার ব্যাচ হচ্ছে ধরো 10 সেল নাম্বার হচ্ছে 01701 ঠিক আছে আমার দেখো একটা ভ্যালিড ডাটা 2022-1002 এটার ডাটা এই স্টুডেন্টের নাম হচ্ছে করি সে সিএসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইন ব্যাচ তার 22 আবার একটা ডাটা বলি 2022-1003 এক্স ওয়াই জেড এ বিবিএস করে আমি কই লিখতেই পারি ঠিক আছে টেন ডেটস দ্যাট মিন্স যে ডাটাগুলো একসাথে থাকবে তারা রিলেটেড ফিল্ডে হবে দ্যাট মিন্স এই স্টুডেন্টের ডিপার্টমেন্ট বিবিএ এই স্টুডেন্টের ব্যাচ 10 এই স্টুডেন্টের মোবাইল নাম্বারটা এই স্টুডেন্টের আইডি ঠিক আছে দিস ইজ ডাটা বেস তুমি এই স্টুডেন্টের আইডি আর নাম এটা এভাবে লিখতে পারো ক্রস রেফারেন্স লিখতে পারবে তারপরে তোমাকে রো ওয়াইজ লিখতে হবে রেকর্ড ওয়াইজ সাজাতে হবে ঠিক আছে এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম অফ ডাটা ডাটা এগুলো থাকে ঠিক আছে এভাবে ডাটা থাকে তো এভাবে আমরা ইন্ডি করে ফেললাম সো এটা দেখতে একটা স্টুডেন্ট ডাটা বেজের মতো এটা একটা স্টুডেন্ট রেকর্ড ওকে ভাবো যে এটা স্টুডেন্ট রেকর্ড এটা একটা স্টুডেন্ট রেকর্ড তাহলে এই স্টুডেন্ট রেকর্ড দেখতে গেলে আমি আপাতত ভাবে আমার ভিজুয়ালি কি দেখতে পাচ্ছি বেসিক আমি ডিগো যাবো সে দেখতে পাচ্ছি যে প্রতিটা কলামে একটা করে আইডেন্টিফিকেশন আছে স্টুডেন্ট আইডি নেম ডিপার্টমেন্ট আইডি ব্যাচ এগুলো আইডেন্টিফিকেশন আছে ঠিক আছে দ্যাট মিন্স এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট মানে এগুলি তোমার ভেরিয়েবল হয়ে যাবে ক্লিয়ার প্রোগ্রামিং করার সময় বুঝা গেছে ব্যাপারটা আবার দেখো প্রতিটা কলামের ভ্যালুতে একটা রো তৈরি হয়েছে একটা করে স্টুডেন্টের রেকর্ড তৈরি হয়েছে
তাহলে এই জিনিসটা কোথায় আছে একটা এন্টিটি বা টেবিলের মধ্যে আছে সো এটা একটা নাম থাকবে সো এটা নাম স্টুডেন্ট এবং বুঝতে পারছো ব্যাপারটা তাহলে আমি বলতে পারি যে এই টেবিলটার নাম স্টুডেন্ট এই টেবিলে কলামের নাম আছে স্টুডেন্ট আইডি নেম ডিপার্টমেন্ট আইডি ব্যাচ এবং সেল নাম্বার এগুলো হচ্ছে কলামের নাম ওটা হচ্ছে টেবিলের নাম ক্লিয়ার এখন আসো স্যার এইভাবে যদি আমি ডাটা রাখি আমার ডাটা প্লেসমেন্টটা যদি এরকম হয় তাহলে প্রাথমিক অবস্থাতে আমি ডাটা ম্যানিপুলেশন কিভাবে করব ঠিক আছে ঠিক আছে
তুমি এই ডাটাগুলো দিয়ে সর্বোচ্চ কি করতে চাও বলো, কোশ্চেন করবা কম্পিউটারকে, কম্পিউটার তোমাকে উত্তর দেবে, তাই না? তোমাকে তিনটা ক্লোজের মাধ্যমে করতে হবে। তুমি যদি কম্পিউটারকে বলো যে এই টেবিল থেকে আমি সবগুলো ডাটা দেখতে চাই, আই ওয়ান্ট টু সি অল রেকর্ডস অন দিস টেবিল, তাহলে কিভাবে লিখবা এসকিউএল এ? এই তিনটা পার্টে তোমাকে লিখতে হবে কোডিংটা। এই কোডিংটা তুমি জাভার মধ্যে লিখবা, তোমাকে আউটপুট দেবে, ঠিক আছে? আমরা ওয়েবসাইট রিকগনাইজ সার্চ করলে আমাদেরকে আউটপুট দেয় না, সেই কমান্ডটাই। এখন দেখো আমরা যদি লিখি ওই টেবিলটার নাম কি ছিল, স্টুডেন্ট সিলেক্ট, তার মানে সবকিছু ফ্রম, তোমাদের জীবনে মনে হচ্ছে সোজা প্রোগ্রামিং আনছে না, এই এই একটা লাইন লিখে তোমাদেরকে ওই ডাটাবেস থেকে ওরাকে সব ডাটা দেখাবে। অ্যাকচুয়ালি প্রোগ্রামিংটা মারাত্মক ইজি, কিন্তু শুধু সেট আপটা কঠিন। মানে চিন্তা করো একটা লাইন লিখলে তোমাকে সব ডাটা দেখাবে, ডাটাবেসে যত বেশি ডাটা থাকবে না কেন দেখার বিষয়টা। তাহলে দেখো ফর্মের আন্ডারে কি, ফর্মের আন্ডার হচ্ছে টেবিলের নাম, ঠিক আছে? সিলেক্ট স্টার মানে সবকিছু ফ্রম স্টুডেন্ট, ভয়ারটা কেন, যদি কোনো কন্ডিশন লাগে তাহলে ভয়ার, আদারওয়াইজ ভয়ার দেখার দরকার নেই, ঠিক আছে? এখন তুমি বললা যে আমি সিএসি ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টের ডাটা দেখতে চাই, সিএসি ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টের ডাটা দেখতে চাই, সিলেক্ট স্টার মানে সবকিছু ফ্রম স্টুডেন্ট, হ্যাঁ বলো তো ডিপার্টমেন্টের কলামের নাম কি, ডিপার্টমেন্টের কলামের নাম কি, সকল স্টুডেন্টের নাম আর মোবাইল নাম্বার দেখতে চাও, ঠিক আছে? সবকিছু শর্ত কি, যেখানে তুমি বলছিলাম যে সিএসি ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টের নাম আর মোবাইল নাম্বার তুমি দেখতে চাও, সিএসি ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টের নাম আর মোবাইল নাম্বার দেখতে চাও, তাহলে দেখলাম সিলেক্ট নেম সেল নাম্বার ফর্ম স্টুডেন্ট হায়ার ডিপার্টমেন্ট আইডি কল সিএসি, বুঝা গেছে? এখন আমি সিলেক্টেড কমান্ড দেখতে পারি, আমি সব দেখতে পারি, আমি কন্ডিশনে দেখতে পারি। স্যার আমার আরও ঝামেলা আছে, কি ঝামেলা, যে আমি আরো কমপ্লেক্স হতে দেখতে চাই, তাহলে তোমাদের প্রোগ্রামিং কনসেপ্টে তোমাদের মাথায় কি আছে বলো তো? না, প্রোগ্রামিং কনসেপ্টে তোমাদের মাথায় আছে অপারেটর, তোমার কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, সকল অপারেটর, এই যেমন সি জাভাতে যা পড়াশোনা করেছো সব কাজে লাগবে, বা তোমাদের আর কোনো কনসেপ্টের প্রয়োজন নাই, ক্লিয়ার? সো ফর এক্সাম্পল আমি যদি এরকম কোনো কথা বলি সিলেক্ট নেম, নাম দেখাও, সেল নাম্বার দেখাও, ফ্রম স্টুডেন্ট থেকে যেখানে ডিপার্টমেন্ট আইডি সিএসি এন্ড 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 ব্যাচ, তাহলে কি হবে বলো তো? তাহলে শুধুমাত্র সিএসি ডিপার্টমেন্ট 10 ব্যাচের স্টুডেন্টদের দেখো, তাহলে এক অপারেটর বুঝলা, যদি এখানে অর দিত তাহলে কি হতো, অর অপারেটর কাজ করতো, আইদার সিএসি ডিপার্টমেন্টে দেখাতো অথবা 10 ব্যাচে দেখাতো, 10 ব্যাচ দেখালে কি বিবিও দেখাতো, বিবিও 10 ব্যাচে দেখাতো, তাহলে অর অপারেটরের কাজ, যে নট অপারেটরের কাজ, অর অপারেটরের কাজ, এন্ড অপারেটরের কাজ, আমরা ঠিক যেভাবে জানি সেভাবে কাজ করবে,
clear greater than less than ki string alternative er porte dewa jay ami ki bolte pari je tanvir boro na rafi boro naam de ki hoy yes de hoy number de hoy kiba date de hoy so ami greater than less er use korte parbo jodi shekhane kono date data type thake thik ache kiba number data type thake thik ache okay ekta dharona paoa geche sql kemon clear তাহলে আমি কিন্তু বেশি শিখাইনি আমি শুধু সিলেক্ট ফর্ম এন্ড হোয়ার শিখেছি ক্লিয়ার এই সিলেক্ট করা কোথা থেকে সিলেক্ট করবে ফ্রম ক্লজ এবং কন্ডিশন হচ্ছে হোয়ার ক্লজ এই তিনটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে নিয়ে যেতে পারবো জাভার ভিতরে ঠিক আছে জেডিবিসি এর মধ্যে বুঝা গেছে খুব বেশি লোড কি দিছি এটা তোমরা মাউস দিয়ে ক্লিক করে করতা সেই জিনিসটা একটু লিখে করবা তখন তো তোমাদের স্কিলটা ডেভেলপ হবে ঠিক আছে আচ্ছা আর মার্কেটে যেখানে যে বলবা যে আমি ওরা কোলে এই ডাটাবেস ডিজাইন করতে পারি ওপেন করতে পারি সেখানে একটা আলাদা দাম পাওয়া মানুষটা এখন বাইরে দিকটা বেশি দেখে আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে এটা স্যার ডাটা আছে ডাটাবেস আছে ডাটা আছে ডাটাবেসটা কিভাবে হয়েছে যে সেট আপ করলাম মানে কি প্রোডাক্টটা সেট আপ হবে ঠিক আছে তাহলে এই প্রোডাক্টের মধ্যে তো তোমাকে স্টুডেন্টটা বানাতে হবে তাই না আচ্ছা এখন শোনো এই প্রোডাক্টটা তুমি কিভাবে সেট আপ করবে বাই ডিফল্ট তোমার একটা ডাটাবেস হবে সেই ডাটাবেসের নাম ইউনিভার্সিটি স্টুডেন্ট মোবাইল কোম্পানি যে কোনো একটা নাম দিলা কিন্তু ওই যে টেবিলগুলো এন্টিটিগুলো তোমাকে বানাতে হবে ঠিক আছে এখন আসো আমরা আরেকটা নতুন কমান্ডের কাছে যাব সিলেক্ট ফর্ম আর হোয়ার এই তিনটা এখন একটা চার নম্বর আছে ক্রিয়েট ও আচ্ছা হ্যাঁ ক্রিয়েট তাহলে এসকিউএল এর তিনটা ফেজ সিলেক্ট ফ্রম হোয়ার এই তিনটা তোমাদের শেখা হয়ে গেল ঠিক আছে সিলেক্ট ফ্রম হোয়ার ঠিক আছে এখন আসলাম ক্রিয়েট কমান্ডের কাছে ক্রিয়েট এই এদিকে দেখো ক্রিয়েট কি মনে পড়ছে এটা তুমি কি তুমি কি মুদ্রা করে রাখছো মুদ্রা করে মানে বুঝো জমি লিস্ট করার সময় দেখবা যে ভেন্ডর থাকে জমি লিখে দেয় জমি লিখে দেয় তুমি কি জমি দলি লিখে রাখছো আচ্ছা দেখো ক্রিয়েট কি ক্রিয়েট করবো বলো ক্রিয়েট করা কি আছে বাবা সিলেক্ট ফ্রম হোয়ার দিয়ে তো তোমার রেজুমে ডাটা তুমি প্রসেস করতে পারো কিন্তু ওই যে রাখার জায়গাটা তুমি তৈরি করবে না এটা কার কাজ এটা ক্রিয়েটের কাজ ঠিক আছে এখন দেখো ক্রিয়েট তাহলে তুমি যদি লেখো সিম্পলি ক্রিয়েট সি আর ই এ টি ক্রিয়েট এই ওয়ার্ডটা যথেষ্ট ক্রিয়েট কি ক্রিয়েট করবে টেবিল টেবিল টেবিলের নাম কি দিবা ওকে বন্ধ করে তো দিছো সি প্রোগ্রাম নিয়ে ব্র্যাকেটের লোকেশন না দিলা প্রথম কলামের নাম বলো তারপরে কি নেম বলো নেম কি দেন ডাটা দেন ভাই কমন সেন্স দেও স্ট্রিং 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 টা কি এখানে লিখবা ভার্চার ভার্চার টু লিখবা ঠিক আছে মনে রাখ স্ট্রিং মানে ভার্চার টু অথবা টেক্সট লিখতে পারো ঠিক আছে মাই স্কুল মাই স্কুল ভার্চার মি স্ট্রিং স্পেস টা মনে বেশি হ্যাঁ ভার্চার স্পেস বেশি এবং হচ্ছে মেমোরি মিনিমাইজ হয় এটা পরে বুঝাবো নি ভার্চার এখন আপাতত ধরে রাখো স্ট্রিং মানে ভার্চার এক্সএসএ লিখবা সরি এক্সেসে লেখবা কি টেক্সট মাইস্কুলে লেখবা টেক্সট অথবা ভার্চার ওরাকলে লেখবা ভার্চার ঠিক আছে ওকে ভার্চার টু কত ডিজিটের নাম হবে তোমাদের ম্যাক্সিমাম বলো 50 হাইস্ট হাইস্ট 50
তারপরে কি ছিল বলো ডিপার্টমেন্ট সরি খেয়াল করো আমি কিন্তু ডিপার্টমেন্ট আমি কিন্তু কোনো ব্ল্যাঙ্ক স্পেস দিচ্ছি না ব্ল্যাঙ্ক স্পেস নট অ্যালাউড ওকে আন্ডারস্কোর দিতে পারো স্পেশাল ক্যারেক্টার দিতে পারো না ডিপার্টমেন্ট আইডি ঠিক আছে নাম্বারটি বলে কি দেবো বলো আল্লাহ দিব যদি করো তাহলে মনে ইউনিভার্সিটি কে যাবো ইনশাআল্লাহ আমি ব্যাস ঠিক আছে স্যার নাম্বার কেউ কোন স্যার জয় স্যার সব কি পুরো টিম বলছে না নাম বলছে ভাবছে টুয়ার কত বলো স্যার নাম্বার কি ফেল ঠিক আছে দেখো শুধুমাত্র লাস্ট লাইনে কমা নাই ঠিক আছে লাস্ট লাইনে কমা নাই এই ব্র্যাকেটটা এখানে শেষ হবে সেমিকোলন হবে এই ক্রিয়েট হয়ে গেল মিশো এক্সেসে মাউস দিয়ে করতা এখানে শুধু এই কোডটা লিখতা স্যার আমরা দুইজন নাইন বেচার আছে স্যার এক্সাম আছে আচ্ছা তা তুমি তো লিখ করতে বাবা আমি এই কোন করে নেই কিউ সেটুন স্যার হ্যাঁ আমি তোমার নাইন বেচ যাও সমস্যা নেই মিশি ঠিক আছে দেখো তাহলে তাহলে আমরা কি করব এখানে একটা সেটআপ দিচ্ছি এটার মধ্যে এটা খালি লিখে করব আগে কি করতাম মাউসে রাইট বাটন ক্লিক করতাম মাউস দিয়ে করতাম ওটা ভিজুয়াল ভার্সন ঠিক আছে এখানে কোডিং ভার্সন সার্ভারগুলো কোডিং ভার্সনে হয় ঠিক আছে তাহলে শুধুমাত্র এই ফর্মুলাটাই প্রোগ্রামিং এর মতো করে খালি আমরা এই ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ সেমিকোলন কলামের নাম আর ডাটা টাইপ দিয়ে রাইট বাটন ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে মানে তুমি যা কিছু ওখানে মাউস দিয়ে করতে তা কিছু কিন্তু কোড দিয়ে করতে পারো কোডটা খুব ইজি এসকিউএল ল্যাঙ্গুয়েজে আর তোমাদের এটা শিখাই লাগবে কারণ তোমরা ওয়েব ডেভেলপমেন্টে উইদাউট নোইং এসকিউএল তোমরা কিন্তু ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারো না সো আলটিমেটলি যারা ওয়ার্ডপ্রেসে করে তারা কিন্তু বেশি দূর আগাতে পারে না তাদেরকে এসকিউএল জানাই লাগে স্যার এক দিক থেকে ওই বললাম না আমি তোমাদের ভালোর জন্য কিছু একটা হচ্ছে আর কি ঠিক আছে তাহলে আমরা সিলেক্ট জানি ফ্রম দ্য ভার্টি ক্রিয়েট জানলাম ঠিক আছে ইনসার্ট দেখো কি বললাম যে যে কলামে রাখবো সে সে কলামের নাম দিব ক্লিয়ার তুমি যদি সবগুলো কলামে রাখো তাহলে কি করবা সবগুলো কলামে নাম দেবা ঠিক আছে কথা বুঝতে পারছো আমরা যখন মনে করলাম যে তিনটাই দিতে হবে না যতগুলো কলাম যদি বিশটা কলাম থাকে বিশটা কলামের নাম দিবা ক্লিয়ার তো স্যার প্রোগ্রামিং এত যদি আমার বাস্তব জীবনে যদি পঞ্চাশটা কলামের টেবিল থাকে পঞ্চাশ বার লিখবো না আমাদের আরো শর্টকাট আছে তারপর যদি জেনে রাখো যে কটা কলাম সে কটা কলামের নাম দিতে হবে তারপর একটা কমান্ড আছে ভ্যালুস ভ্যালুস কি ভ্যালু দিবা প্রথমটা প্রথম জায়গায় যাবে
for example 2022101 ঠিক আছে এটা এখানে যাবে কমা নেম কি টা দেবে ভার্চুয়াল টা দেবে নেমের মধ্যে সিঙ্গেল কোট হবে আর ক্লিয়ার নাম্বারে কোনো কোট হবে না স্ট্রিং এ কোট হবে ডিপার্টমেন্ট আইডি সিএসসি দেখো সেমিকোলন দেখো তুমি যেটা এই এক্সেল ওপেন করে হাতে টাইপ করতা সেই টাইপ করাটা শুধু তোমাকে কোডিং এর মাধ্যমে টাইপ করতে হবে ঠিক আছে কি টাইপ করলা ইনসার্ট ইনটু স্টুডেন্ট এটা কমন ডায়লগ ক্লিয়ার এই কলামের নামগুলো দিবা ব্র্যাকেটের মধ্যে ভ্যালুস দিবা ব্র্যাকেটের মধ্যে ভ্যালুগুলো দিবা তাহলে সাধারণ মানুষ যেভাবে টাইপ করে প্রোগ্রামিং এর টাইপটা একটু আলাদা ক্লিয়ার তাহলে আমরা জাভাতে কি কাজ করব জাভাতে তো তুমি ওই ফ্যাসিলিটিটা দিবা যাতে করে তোমার ইউজারকে কষ্ট করে কোডিং করতে না হয় তো জাভা মধ্যে যে কাজটা করবে আমরা জাভা স্ট্রিং এর মধ্যে এই এই কমাটা সেট করব বুঝতে পারছো আর বক্সের মধ্যে তুমি এগুলো টাইপ করবে এইটাই শেখানোর বিষয় যে আমি যখন প্রোগ্রামিং এর মাধ্যমে আমি ইউজার ইন্টারফেস থেকে শুধু ডাটাগুলো টাইপ করব ডাটাগুলো অটোমেটিক্যালি চলে যাবে তাহলে কোডটা কোথায় সেট হবে তোমার জাভার ভিতরে সেট হবে এটাই আমাদের এখন শেখার সময় যে জাভার ভিতরে কিংবা ওয়েবসাইটে বা জেএসপি ওয়েব ভার্সনে কিংবা ডেস্কটপ ভার্সনে এবং তোমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও যেভাবে কাজ করো একই সিস্টেম সেটা আমরা শিখবো এসকিউএল থেকে কিভাবে আমরা প্রোগ্রামিং এ সেট করব ঠিক আছে এবং ভ্যালুগুলো কিভাবে জানি ভ্যালুগুলো আইদার ইউজার তোমাদের সফটওয়্যারটা যারা ব্যবহার করবে তারা মেবি টাইপ করবে অথবা তোমাদের যে টাইপ করা জায়গা দেবা সুন্দর বক্স দেবা বক্সের মধ্যে এন্ট্রি করে বাটনে প্রেস করবে তাহলে ডাটাটা পিছন থেকে ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভার কম্পিউটারে যাবে ঠিক আছে তাহলে আমরা মাত্র এই পাঁচটা কমান্ড দিয়ে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই ডাটাবেসটা সেটআপ করার পরে জাভা দিয়ে এই পাঁচটা কমান্ড ইমপ্লিমেন্ট করে আমরা টেস্ট করে আমাদের বেসিক অপারেশনটা কমপ্লিট করব ঠিক আছে তারপরে আমরা আমরা নেবি জেডিবিসি এর জন্য আমরা যদি 10টা কমান্ড লিখে রাখি খাতায় অনলি 10 তাহলে আমরা সকল রকম ডাটা ম্যানিপুলেশন করতে পারব ইনসার্ট আপডেট ডিলিট সার্চ আর কি করে মানুষ ডিলিট করে সার্চ করে মডিফাই করে আপডেট করে আর তোমার জাভা থেকে ডাটাটা গেল আসলো এবং হচ্ছে তুমি কিভাবে তোমার এই উইন্ডোজ কম্পিউটার থেকে ম্যানেজ করলে এখন তো ম্যানেজমেন্ট নাই কারণ আমরা ওরা তো সার্ভার দিয়ে চালাবো সার্ভার ইনস্টল করলে সার্ভার নিজে ম্যানেজ করবে ঠিক আছে তো দিস ইজ ওভার ওকে এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এটা ইনস্টল করা তোমাদের কি এই সাজেশনে ক্লাস আছে ওকে তাহলে আমি ওনাকে আমি বলে দিচ্ছি যাতে করে এটা সেটআপটা বন্ধ না হয় ঠিক আছে স্যার তাহলে এরপরে আমি তোমাদেরকে সেটআপটা দেখাই দেব ঠিক আছে ভিডিওটা পজ করো